সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পি নরসিমার যে বেঞ্চ, তারা আজকে রায় দিয়েছেন যে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলায় থেকে সরিয়ে দেওয়া হলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীকে। অর্থাৎ যে দুর্নীতির গাছ তিনি শিকড় তিনি ধরে ফেলেছিলেন অভিজিৎ গাঙ্গুলী, সেই নিয়োগ মামলা থেকেই সরিয়ে দেওয়া হলো তাকে। যদিও ইতিমধ্যে একাংশের বক্তব্য যে হয়তো সম্পূর্ণ নিয়োগ মামলা নয়, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে মামলা সেখান থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, তবে আশঙ্কার মেঘ একটা থাকছেই। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলব প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল। স্যার, যে রায় আজকে দেখলাম, কার্যত আমাদের স্যার আমরা এলাম দেখলাম যারা চাকরির প্রার্থী তারা কার্যত তারা প্রায় হতাশ, তারা প্রচুর অনেক এবং বেশ কয়েকজন আমরা কান্নাকাটি করতেও দেখলাম, বলবেন? এটা খুবই স্বাভাবিক। দেখুন, সুপ্রিম কোর্টের উপরে আমাদের দেশে আর কোনো কোর্ট নাই, অতএব সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেটা মেনে চলতে হবে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এখন রায়টা ঠিক কী দিয়েছেন সেটা দেখার পরই বলা যাবে যে এটা এটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, যে কোথাও ত্রুটি আছে না খুব সঠিক হয়েছে। কিন্তু একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলেই এই নিয়োগ দুর্নীতির যে এত বড় অপরাধ সেটা কিন্তু যতটা হোক সামনে এসেছে, এখনো আরও বাকি আছে বলেই আমার ধারণা। এবং তাকে এই মামলা থেকে যদি সত্যি সরিয়ে দেওয়া হয়, রায় দেখলে যেটা বোঝা যাবে যে একটা একটা মামলা থেকেই সরানো হয়েছে না সব মামলা থেকে সরানো হয়েছে, সেক্ষেত্রে অপরাধীরা খুশি হবে এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা একটু আশায় বুক বাঁধছিলেন যে বছর পর বছর বঞ্চনার পরও, তারা হতাশ হবেন, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আমি সাক্ষাৎকারটা দেখিনি এবং তাতে এই যে এথিক্যাল ভ্যালুস যেগুলো আছে, যে সারা পৃথিবীর জজ সাহেবরা যেটা গ্রহণ করেছে সেইটার কোন জায়গাটা লঙ্ঘিত হয়েছে। তবে আমরা তো চোখের সামনে দেখেছি যে অনেক জজ সাহেবই অনেক কিছু লঙ্ঘন করে বা বেআইনি কাজ করেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। আমি কলকাতা হাইকোর্টে অসীম কুমার ব্যানার্জি বলে একজন জজ ছিলেন, আমি নাম করে বলছি, আমার বই ইনজাস্টিসেস বাই জাস্টিস বলে আমি একটা বই লিখেছি, সেখানে আমি খুব পরিষ্কারভাবে দেখিয়েছি যে তিনি রাজ্যের শাসক দলকে খুশি করার জন্য যে ফ্যাক্ট সেটা মিথ্যে লিখে, যে ল সেটা মিথ্যে লিখে জাজমেন্ট দিয়েছেন। আমি এটা যে কোনো কোর্টে প্রমাণ করতে পারবো। তারপরেও তিনি চাকরিতে বহাল ছিলেন, রিটায়ার করেছেন, তারপর স্টেট গভর্নমেন্ট তাকে আর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, এখন তিনি সেকেন্ড অ্যাসাইনমেন্ট আছে। দেখুন, ক্লিনিক্যাল যে এস্টাবলিশমেন্ট কমিশন আছে তার চেয়ারম্যান আছেন। তার মানে তারা একটা পার্টিকে খুশি করে কাজ করার জন্যে চাকরি যাওয়ার পর অ্যাসাইনমেন্ট, সেখানে চাকরি পাবেন, অন্য সুযোগ সুবিধা পাবেন, আমি তার বেশি আর কিছু বলতে চাইছি না। যারা জজ সাহেব থেকে অসৎ তারা জজ সাহেবের রিটায়ার করার পর চাকরি নিয়ে সৎ হবেন আমি এটা আশা করি না, তো সেটা আমি আপনারা বুঝতে পারেন না বলতে চাইছি। দেখুন, আমরা এখানে আরও অনেক জজ সাহেবকে দেখেছি যে তারা, আপনারা তো জানেন যে এলাহাবাদ হাইকোর্ট তো কেস শুরু করতে হয়েছে, এরকম উদাহরণও আছে। কিন্তু সেদিক দিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাজমেন্টটা দেখলে আমি বুঝতে পারবো তিনি যা করেছেন জজসাহেবদের এরকমই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অতএব ওনাকে মামলা থেকে সরিয়ে দেওয়া মানে সেটা জাস্টিসের বিপক্ষে যাবে বলে আমার ব্যক্তিগত। স্যার, মানে একদম যদি ধরি স্যার আজকে রায়টাকে যে প্রাথমিকভাবে রায়টা এসে যারা দুর্নীতিবাজ, দেখুন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যে আমি তো প্রথমেই বলেছি যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে রায় দিলেন, তখন সে একটা ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে হয়ে গেল, তিনি যদি সেখানে থেমে যেতেন তার কিচ্ছু হতো না। কিন্তু তিনি ডিভিশন বেঞ্চে রেখে এখানকার চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আবেদন করলেন যে এটা তার বেঁধে দেওয়া হচ্ছে, তো সত্যিকার পথে এগুলো দেওয়া হচ্ছে না, তখন কোর্ট তার পক্ষে গিয়েছিল এবং তিনি রায়গুলো দিয়েছিলেন বলেই এই মানিক ভট্টাচার্য
এই পার্থ চট্টোপাধ্যায় বা সুবীরেশ ভট্টাচার্য এ লোকগুলো এখন হাজতে আছে, অনুব্রত মণ্ডল হাজতে আছে। তো এই যে লোকগুলো যারা অপরাধী তারা তো খুশি হবেন, সে ব্যাপারে সন্দেহ নাই। না, জেলে বসে হাসির সময় এখনই আসেনি, কিন্তু তারা মনে মনে একটুখানি স্বস্তি বোধ করবেন যে এবার যদি তদন্তকারী সংস্থার লোকেরা ঠিকমতো তদন্ত না করে তাহলে হয়তো তাদেরকে বকার মতো জজ সাহেব আর হবে না। তো তাহলে সেটা তাদের পক্ষে সুখের। আজকের আইনের ব্যক্তিগতভাবে নজরুল ইসলাম কী বলবেন আজকের আইনে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে এটুকু বলবো যে আমি জীবনের শেষের দিকে কোর্টে যেতে বাধ্য হয়েছিলাম এবং কোর্টে জজ সাহেবদের ব্যবহার এবং যেভাবে তারা বিচার কার্য পরিচালনা করেন তাতে আমি হতাশ। আমি তো বললাম যে আমি তিনটে বই লিখেছি, দুটো ইতিমধ্যে বেরিয়েছে, ইনজাস্টিসেস বাই জাস্টিসেস এবং ডিনাইং জাস্টিস, জাস্টিস বিন রিচ বলে আর একটা বই লেখা আছে। আমি আর একটা বই লিখছি যে হাউ ডিসঅনেস্ট এ জাজ ক্যান বি, আমি উদাহরণ দিয়ে সেগুলো দেখাবো। তো আমি সেখানে হতাশ ছিলাম। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে রায় দিচ্ছিলেন তাতে আমি একটু আমার ভালো লাগা ছিল যে যাক অন্তত সব শেষ হয়ে যায়নি, এখনও কিছু মানুষ আছে যারা জাস্টিসের পক্ষে যায়। তো সেখানে তো আমার একটা খারাপ লাগা আছে যে এই লোকটাকে যার জন্য চলে যেত, জানি না উনি সাক্ষাৎকার যেটা দিয়েছিলেন সেটা যেহেতু আমি দেখিনি আমি বলতে পারছি না যে সেখানে আপত্তিজনক কোনো কথা ছিল কি না এবং সেটা যথেষ্ট কি না তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার জন্যে। কিন্তু তাকে যে সরিয়ে দেওয়া যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য আমার একটু খারাপ লাগে আছে যে এই যারা অপরাধ আর যারা করেছে এখনও ধরা পড়েনি তাদের তো সেটা জানাই যাবে না, আর যারা ইতিমধ্যে ধরা পড়েছে হাজতে আছে তারাও ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি বলতে পার্থ চট্টোপাধ্যায় সময় ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল? দেখুন, আমাদের দেশে তদন্তকারী সংস্থাদের তো জানেন খুব কম তদন্তকারী অফিসার আছেন যারা 100% সৎ, দক্ষ এবং মেরুদণ্ড সোজা চাপ নিতে পারেন এবং সেই চাপ নিয়া খুব সহজ নয়, এটা আমি চাকরি করে বুঝেছি। তো সেরকম লোকদের সংখ্যা যেহেতু কম অতএব রাজ্যের তদন্তকারী সংস্থায় যারা কাজ করে তারা রাজ্যের শাসক দলের লোকদের সন্তুষ্ট করার জন্য তদন্ত করে, আইন মেনে নিরপেক্ষ তদন্ত করে না। কেন্দ্রের শাসক দলের অধীনে যারা কাজ করে তারাও কেন্দ্রের শাসক দলের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। দেখুন, সিবিআইয়ের একাধিক ডাইরেক্টরের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে, আমি দু একজনের নামও বলতে পারি। সাধারণত সিবিআই ডাইরেক্টর সৎ লোককে, মেরুদণ্ড যাদের সোজা এরকম লোকদেরকে করা হয় না। তারপরে ওখানে মোদি এবং ওখানে দিদির সঙ্গে যে সেটিং, তো যদি মমতা গিয়ে মোদির সঙ্গে কথা বলে সেটিং করে নেয় যে আমাদের যাতে ধরা না পড়ে ব্যবস্থা করতে হবে, তো ওখানকার লোকেরা তো সেইভাবেই তদন্ত করবে। আপনি বলছেন যে মানে আলটিমেটলি সিবিআইয়ের গাফিলতি থেকে কোর্ট আনলোড গাফিলতিতে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে যেতে পারে এত বড় দুর্নীতি করেও? দেখুন, আমি একটা কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারে, মিটিং করলে রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তো মিটিং হবে। তো তাকে সাহায্য করার জন্য রাজ্যের যারা মুখ্য সচিব আছে বা স্বরাষ্ট্র সচিব আছে বা অর্থ সচিব আছে তারা তো তাকে সাহায্য করার জন্য থাকবেন, অন্যান্য লোকজন থাকবে কেন্দ্রেরও প্রধানমন্ত্রীর সঙ্গে, হ্যাঁ তার লোকেরা থাকবেন এবং সেটা অফিসে মিটিং হবে, বাড়িতে কেন? তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কলাইকুণ্ডা আপনারা দেখেছেন যে যখন ডিজাস্টার নিয়ে মিটিং হচ্ছে তিনি মিটিংয়ে থাকছেন না, যখন অন্য মিটিং হয় কেন্দ্র রাজ্যের সম্পর্কে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে তিনি থাকেন না, আর হলুদ গোলাপ ফুল নিয়ে উত্তরীয় নিয়ে বাংলার মিষ্টির প্যাকেট নিয়ে প্রধানমন্ত্রী বাড়িতে চলে গেলেন, দরজা বন্ধ করে মিটিং করছে, কী আলোচনা হয়েছে আমরা কেউ জানি না, অন্য কেউ জানে বলেও আমার জানা নেই। তো সেটা
সেই মিটিং তো সেটিংয়ের জন্যে, রাজ্যের সাথে যে মিটিং হলে সেটা প্রকাশ্য হবে, অন্যদের সামনে হবে, রাজ্যের লোক জানবে কী নিয়ে আলোচনা হচ্ছে, রাজ্যের লোক জানবে কী সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের কোনো লোক জানে সে মিটিংয়ে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে? তো এরকম মিটিং যদি হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের উপরেও 100% ভরসা রাখা যায় না।